নমস্কার বন্ধুরা প্রিয় মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানের সর্বদা বন্ধুরা ভাতৃবধূ হাঁটছেন তাই কি প্রার্থীপদ প্রত্যাহারের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আপনাদের কাছে গোটা বিষয়টি একটু পরিষ্কার করে দিই আপনারা জানেন যে কলকাতা পৌরসভার নির্বাচন আগামী উনিশে ডিসেম্বর ইতিমধ্যেই তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে মোটামুটি সব দলের প্রার্থী তালিকায় প্রকাশ হয়ে গিয়েছে তবে তৃণমূলের প্রার্থী তালিকায় আশ্চর্যজনকভাবে পরিবারতন্ত্রের একটি স্পষ্ট ছাপ লক্ষ্য করা গিয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের ওয়ার্ড বলে পরিচিত তিয়াত্তর নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ কাজরি বন্দ্যোপাধ্যায়ের নাম হঠাৎ করেই নিজের ভাতৃবধূকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়ার্ডের প্রার্থী করে দেওয়ায় রীতিমন্দ মনক্ষুণ্ণ হয়েছিলেন এখানকার দীর্ঘদিনকার কাউন্সিলার তৃণমূলের রতন মালাকার তিনি সিদ্ধান্ত নেন যে তিনি নির্দল হিসেবে দাঁড়াবেন শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র পর্যন্ত জমা দেন কিন্তু আজ শুক্রবার হঠাৎ করেই নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এই রতন মালাকার তিনি জানিয়ে দেন যে তিনি দলের অনুগত সৈনিক তিনি মনে করেছেন তাই তিনি এই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বন্ধুরা এই বিষয় নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু আমাদের প্রশ্ন কয়েকটি জায়গাতে কাজরী বন্দ্যোপাধ্যায় কবে থেকে রাজনীতি শুরু করেছেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোয় টেলিভিশন মিডিয়ার দৌলতে আমরা যখন দেখতাম তখন দেখতাম এই কাজরী বন্দ্যোপাধ্যায়কে আচ্ছা আপনারাই বলুন কজন জানেন এই কাজরী বন্দ্যোপাধ্যায়ের নাম যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত করেন তাদের বাইরে অন্তত কেউ তার কটা ভাই তার কটা ভাই বউ এই সম্পর্কে কোনো ধ্যান ধারণা রাখেন না কিন্তু সেই কাজরী বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল নেত্রী প্রার্থী করে দিলেন তিনি একবারের জন্য ভাবলেন না যেখানে তার দলের একজন পুরাতন দীর্ঘদিনের কাউন্সিলার রয়েছে তার কি হবে অর্থাৎ এক্ষেত্রেও একটা পরিবারতন্ত্রের ছোঁয়া কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল আর সেই সময় গোসা করে নির্দল হিসেবে দাঁড়ান রতন মালাকার আর শেষ মেহ আজ হঠাৎ করেই তার মনোনয়নপত্র প্রত্যাহার অন্য ইঙ্গিত দিচ্ছে একাংশ বলছেন হয়তো বা শেষ পর্যন্ত এই রতনবাবুকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের কেন্দ্র বলেই সেখানে তিনি যাকে দাঁড় করাবেন তিনি জিতে যাবেন এমনটা হতে পারে না কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজড়ি বন্দ্যোপাধ্যায় হলেও রাজনৈতিকভাবে তাকে কিন্তু কেউ চেনেন না এখানে একটা জনপ্রিয়তা রয়েছে রতন মালাকারের ফলে তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাওয়ার কারণে গলার কাটা হয়ে গিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব বা বলা ভালো বন্দ্যোপাধ্যায় পরিবারের তাই শেষ মেয়ে শতবা তাকে ম্যানেজ করে যাতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন তার চেষ্টা করলো তৃণমূল নেতৃত্ব হয়তো রতনবাবু ভয়ে প্রকাশ্যে কি হয়েছে সেই কথা বলতে পাচ্ছেন না কিন্তু এটা ফ্যাক্ট যে একদম শেষ মুহূর্তে তিনি কি কারণেই মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিশেষজ্ঞরা বলছেন নির্দল হিসেবে যদি রতন মালাকার এখানে জয়লাভ করে যেতেন যে সম্ভাবনা অনেকটাই ছিল বলে মনে করা হচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর মুখ দেখানোর কোনো জায়গা থাকতো না তাই রকম রিক্স নিতে তিনি ভয় পেলেন নিজের পরিবার দিয়ে গোটা দলটাকে ঘিরে রাখবার জন্য শেষ পর্যন্ত দীর্ঘদিনের কাউন্সিলার যিনি টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাকেও প্রার্থীপথ প্রত্যাহার করাতে বাধ্য করলেন এমনটাই দাবি করছেন একাংশ কেননা রতনবাবু কিন্তু তৃণমূলের আর হোক ছোট মেজো সেজো কোনো নেতার কথাই এই প্রার্থীপদ থেকে প্রত্যাহার করবেন না তার সঙ্গে সরাসরি যোগাযোগ বন্দ্যোপাধ্যায় পরিবারের ফলে সেই পরিবার থেকেই যে তার কাছে কোনো নির্দেশ এসছে এবং শেষ পর্যন্ত যে স্বীকার করতে হয়েছে রতন মালাকারের মতো নিরীহ তৃণমূল নেতাকে তা বলাই যায় কেননা রতনবাবু স্থির করেছিলেন তিনি লড়াই করবেন নির্দলের টিকিটে তাহলে যে সিদ্ধান্ত তিনি কিছুদিন আগে নিয়েছিলেন এবং মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেখান থেকে তিনি পিছিয়ে আসবেন এমনটা কেউ মানতে চাইছে না এক্ষেত্রে বিশেষজ্ঞরা দুটি যুক্তি দিচ্ছেন প্রথম যুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন হাজার ভাইবৌ হোক রাজনৈতিকভাবে কাজরী বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্যাপাবিলিটি নেই তাই তার বিরুদ্ধে দাঁড়ানো তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলার তথা নির্দল প্রার্থী জিতে যেতে পারেন ফলে কোনো রিক্স না নিয়ে তাকে যাতে বাধ্য করা হয় মনোনয়নপত্র বাতিল করানোর জন্য সেই চেষ্টাই করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব আর দ্বিতীয় যুক্তি যদি এই নির্দল প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করতেন তাহলে হয়তোবা তৃণমূলের যেটা চরিত্র অর্থাৎ জানিয়ে বারবার অভিযোগ তোলে বিরোধীরা যে বিরোধীদের কণ্ঠরোধ করা হয় তাদের হুমকি দেওয়া হয় তাদের বাড়ি ভাঙচুর করা হয় সেই রকমই কাজ করা হতো রতন রতনবাবুর ক্ষেত্রে তাই শেষ পর্যন্ত তিনি নিজের জীবন বাঁচাতে নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে মনোনয়নপত্র প্রত্যাহার করা ছাড়ার কোনো উপায় দেখতে পেলেন না তাই তিনি এই সিদ্ধান্ত নিলেন যদিও বা আবারও বলে রাখা দরকার যে রতনবাবু শেষ পর্যন্ত বলেছেন তিনি দলের একনিষ্ঠ সৈনিক তাই তিনি এই কাজ করেছেন কিন্তু সরল কথা সরলভাবে নেওয়া রাজনৈতিক বিশেষজ্ঞরা রতন মালাকারের এই কথায় বিশ্বাস করছেন না তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাতৃবধূকে এই আসনে জেতাতে পারবেন না তাই শেষ পর্যন্ত দীর্ঘদিনের কাউন্সিলার রতন মালাকারকে নিজের নির্দল প্রার্থী পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হলো যার ফলে অনেকে বলছেন দেখুন পুরনো দিনের তৃণমূল কর্মীরা কিভাবে তাদের প্রতি মুহূর্তে ত্যাগ করতে হচ্ছে কিন্তু ত্যাগ করার পরেও তাদেরকে বিন্দুমাত্র সম্মান দেওয়া হচ্ছে না তৃণমূল কংগ্রেস দলে এটাই তৃণমূল কংগ্রেস যেখানে শুধুমাত্র একটাই জিনিস অগ্রাধিকার পায় সেটা হলো পরিবারতন্ত্র পরিবারতন্ত্র আর পরিবারতন্ত্র অন্তত তেমনটাই দাবি করছেন বিরোধীরা তো বন্ধুরা এই ব্যাপারে আপনাদের মতামত কি। আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধু বাংলা চ্যানেলটি রাজ্য থেকে জেলা গ্রাম থেকে শহর প্রতিটি খবরের মূল্যবান আপডেট পেতে নজর রাখবেন প্রিয় বন্ধু বাংলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার